فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد সিলেট কোলাওড়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন নাম রাহেল তিনি প্রশ্ন করেছেন যে আইপিএল যে খেলা হচ্ছে আইপিএল এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই আইপিএল খেলা দেখা যাবে কিনা দুই নম্বর আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে এই কিছুদিন পরে এই বিশ্বকাপ ফুটবল খেলা হতে যাচ্ছে এই খেলাও দেখা যাবে কি না এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই ব্যাপারে কি বলেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই ব্যাপারে যে কথা বলেছেন প্রথম কথা হচ্ছে যে আইপিএল আইপিএল বলেন আর বিশ্ব ফুটবল খেলা বলেন এটা হচ্ছে সর্বপ্রথম নাজায় হওয়ার মূল কারণ যে এটা দেখা যাবে না কেন প্রথম কারণ হচ্ছে এটা একটা জুয়া জুয়া আলার রব্বুল্লাহ আলমিন সম্পূর্ণ নিষেধ করেছেন আল্লাহ আলারব্বুল্লা আলমিন সুরাল মায়েদার পাঁচ নম্বর সুরা আয়াত নম্বর নব্বই একানব্বই নম্বর আলাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন

আল্লাহ স্মরণ থেকে বিরত রাখা আল্লাহ স্মরণ মোমেনের প্রত্যেকটি প্রত্যেকটি সময়ের আল্লাহ রব্বুল হিসাব নেবেন কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলম পাঁচটি প্রশ্ন করবেন তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আহ আফনা তুমি তোমার জিন্দিগির বয়সটাকে আল্লাহ তুমি কোন জায়গায় খরচ করেছো আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গায় বলেছেন যে আল্লাহ দিয়ে খলাকাল মহতাবল হায়াত আল ইয়াবুল ওয়াকুম আইকুম আহসানু আমা আমালা আল্লাহ রব্বর যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে অর্থাৎ জীবন মৃত্যুর মাঝখানে একটি সময় তোমাদের জন্য নির্ধারণ করে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন কিসের জন্য আল্লা রবুল্লা আলমিনে নৈকট্য অর্জন করতে পারো তো প্রত্যেকটি মুহূর্তে আমাদেরকে ভালো আমল করে আল্লাহ সুবাহান নৈকট্য অর্জন করতে হবে প্রত্যেকটি সময়ের মূল্য দিতে হবে তো আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়া দিয়েছেন তার মানে আমরা পরীক্ষার হলে আছি একজন ছেলে পরীক্ষার হলে গিয়ে তিন ঘন্টা সময় পেয়ে যদি সে কিরে ক্যারাম খেলে যদি সে আড্ডা দেয় যদি সে মোবাইলে কথা বলে যদি সে টিভি দেখে তাহলে কি সে সফলতা অর্জন করতে পারবে অসম্ভব অবশ্যই সে পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না পরীক্ষা ফেল করবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদেরকে রেখেছেন তো আমরা যদি সেই পরীক্ষার হলে যদি আমরা খেল তামাশা নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমাদের কি অবস্থা হবে এই জন্য আল্লাহরুল্লাহ আলমিন বলছেন যে শয়তানের প্রবল ইচ্ছা যে মদ ও দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা হিংসা সৃষ্টি করে এবং আল্লাহর স্মরণ হতে অ্যাসুদ্ধ্লা মূল কথা হচ্ছে আল্লাহ স্মরণ থেকেই তোমাদের তোমাদেরকে ফিরিয়ে রাখার একটি পথ এই মদ এবং জোয়ার মাধ্যমে তারা ইচ্ছা দিতে মদ এবং জোয়ার জোয়ার মাধ্যমে আল্লাহ স্মরণ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখবে আরেকটি হচ্ছে আনি ওয়ানিসি সলাদ থেকেও বিরত রাখবে আশ্চর্য ব্যাপার যারা ক্রিকেট দেখেন বিশেষ করে যারা টেস্ট ক্রিকেট ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট যারা দেখেন যারা এই সমস্ত আইপিএল দেখেন তারা তো অনেক সময় দেখেছে যে সলাদ থেকে সলাদের প্রতি কোনো গুরুত্বই নাই এই হৈ হল্লোর করছে লাভালাভি করছে এই তার পছন্দ দল নিয়ে চিলাচিলি করছে এই যে খেলা দেখছে এই এইটা ইসলামে কখনো সমর্থন করতে পারে না কেননা সলাদ থেকেও আল্লাহর জিকির থেকেও তারা জুড়ে থাকে এই মুহূর্তেই যদি তার মৃত্যু হয়ে যায় কি হয়ে যাবে আরেকটি বিষয় তো আল্লাহ রব্বুল্লা আলমের ফাহাল আন্তুম মুনতাহুন

হিসাবহুম অহুমফি গফলাতিমরিদুন তারা এ থেকে গা ফেল উদাসীন হয়ে আছে এবং মুখ ফিরিয়েও নিয়ে মুখ ফিরিয়েও রেখেছে আলা কখন যে আমাদের মৃত্যু কখন যে আমাদেরকে টেনে নেবে কখন যে আমাদের জীবনটা টেনে নেবে অথচ হিসাব যখনই আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন কবর থেকে আমাদের হিসাব শুরু হয়ে যাবে এই হিসাব থেকেই আমরা মুখ ফিরিয়ে কেউ খেলতামাশা নিয়ে ব্যস্ত কেউ অন্যান্য কাজে ব্যস্ত কেউ মোবাইল বা টেপাতে ব্যস্ত কেউ

আফলাহাল মুমেন্দা তার মানে কদ আফলাহা কদ হচ্ছে আহ মাজি করিবের মানে সফলতা অর্জন করেই ফেললে মাত্রই কারা মোহমেনরা কোন সমস্ত মোহমেনরা আল্লাদিন আহম ফি সলাহ তহিম যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী বিনম্র নিজেদের নামাজে বিনম্র বিনয়ী আল্লাহ খুশু আল্লাহ আল্লাহর খুশু খুজুর সাথে সলা তাতাই করে তারাই সফলতা অর্জন করেছে তাহলে ফুটবল বা ক্রিকেট এইগুলো বলেন এইগুলো যারা দেখে তারা অনেক সময় নামাজ থেকে আল্লাহ সুবাহান্লাহার জিকির থেকে বিরত থাকে আর আল্লাহ সুবাহানুয়াতাল্লাহ বলছে নামাজে যারা বিনয়ী যারা নামাজে বিনম্র তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সফলতা দিয়েই দিয়েছেন ওয়াল্লাধি হুমমা আনির লাগবি মহরে আর দ্বিতীয়টা আরো কঠিন সেটা হচ্ছে যারা ওয়াসার পতয় কলাপ হতে বিরত থাকে ওয়াসার। যেগুলো নিশ যে কাজগুলোতে দুনিয়ার কোনো উপকার নাই, আখেরাতে কোনো উপকারে নেই। এই খেলা সারা জীবন যদি খেলেন তাতে আখেরাদের কোনো উপকার আসবে না। এই খেলা যদি সারা জিন্দিগিতে দেখেন দুনিয়ার সময় অপচয় ছাড়া কোন সময়ের ক্ষতি ছাড়া আপনার কোনো লাভ হবে না বরং আপনার আল্লাহ জিকির থেকে দূরে রাখবে সলাদ থেকেও দূরে রাখবে এমন কি দুনিয়া অনেক কাজ থেকেও দূরে রাখবে তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যারা এই ধরনের গর্হিত অপরাধ করে যারা এই সমস্ত অসার আহ অপ্রয়োজনীয় কাজ করে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন তারা অন্তত এই জান্নাতে ফেরদাউসের আহ অন্তত তারা ফেরদাউসে কি হবে না ফেরদাউসের ওয়ারেস হতে পারবে না ফেরদাউস তারা জেতে পারবে না তাহলে প্রথম কথা হচ্ছে যে এই ক্রিকেট খেলা দেখেন আর যেটাই দেখেন এইটা হচ্ছে প্রথম কথা জুয়া এটা এই জুয়া ইসলামে জায়েজ নয় যে কারণে এই খেলা দেখা যাবে না দুই নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে এটা অপ্রয়োজনীয় একটি কাজ এই কাজ দেখলেও দুনিয়ার কোনো উপকার নাই না দেখলেও কোনো উপকার নাই বরং ক্ষতি আছে যে কাজ এই জন্য করা যাবে না তিন নম্বর কারণ হচ্ছে যে আমাদের চোখের যে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লতাক রুজিনা ইন্না হুকানা যে তোমরা জেনার নিকটবর্তীও না জিনার নিকটবর্তীও হয়ে না কেন একটা খারাপ কাজ খারাপ দিক তো খারাপ কাজ করা জিনার নিকটবর্তী হওয়া যাবে না তো আপনারা যারা দেখেছেন আইপিএল যারা দেখেন যারা যেভাবে সিয়ার লিডার গুলো সেট করে রেখেছেন তারপরে বেপর্দা নারীর অভাব নাই তো এই ধরনের খেলা দেখতে গিয়ে আপনাকে অহরহ বারবার চোখের জিনা করতে জিনা করতে হচ্ছে অথচ আল্লাহ সুবহান বলেন যদি আপনি টিভিতে দেখেন তাও বারবার লিডারের নাচ হচ্ছে যা নগ্ন অর্জনগ্ন নারী আপনার সামনে বারবার ভেসে হচ্ছে অথচ আল্লাহ আলমিন এই সম্পর্কে আয়তে বলেছেন আল্লাহ আলামিন বলছেন মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্তানের হেফাজত করে এটা তাদের জন্য পবিত্রতম তারা যা করে সে বিষয়ে আল্লাহ তালা অবহিত তাহলে পুরুষদেরকে চোখের চোখের হিফাজত করতে বলেছেন চোখে নিম্নে করতে বলেছেন এবং তাদের আহ ফরুজাহম হেফাজত করতে বলেছেন তাদের চোখে নিম্নে রাখতে বলেছেন এবং লজ্জাস্থানে ইবাদত করতে বলেছেন ঠিক তদরূপ মেয়েদের মহিলাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজতাল মহিলাদেরও এই খেলা দেখা থেকে PCN আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলেছেন কুল্লিল মুমিনাত ইয়া গুদুদ না মিন আবু সুয়ারি হিন্না ওয়াহফাযুনা ফুরুজা গুননা ওয়া লা ইয়ুদিনা যিনাতহুন্না ইল্লা মা যহারা মিনহা তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ईमानदार আনয়নকারী নারীদেরকেও বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানের হিফাজত করে তারা যেন তার মধ্যে যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যত তাদের অলঙ্কার বা সৌন্দর্য প্রকাশ না করে ভাই হ্যাঁ এখন যে পরিস্থিতি হয়েছে তারা খেলা দেখতে যায় মহিলা পুরুষ একসাথে একাকার হয়ে আহ সহ ইসলামে যেখানে জায়েজ করে না সেখানে মহিলা পুরুষ একসাথে নাচা নাচি গাওয়া গাবি এই সেই হই হুল্লোর করে খেলা দেখবে বেপর্দ অবস্থায় ইসলাম এটাকেও সমর্থন করে না তাহলে আরেকটি সমস্যা এসে দাঁড়ালো তিন নম্বর সমস্যা যেটা যে গজয় ফিক্রি গজয় ফিক্রি যেটা আগেই বলেছি যে বুদ্ধির যুদ্ধ ইহুদি নাসারারা বুদ্ধির যুদ্ধ করে আমাদের ইসলাম থেকে মানুষকে সরিয়ে আনন্দ উল্লাসের মধ্যে খেলতামাশার মধ্যে ব্যস্ত করে ফেলে ফেলতে চাই এটা একটা নাজাইজ কাজ আর আরেকটি নাজাইজ এই খেলার প্রতি যে যেটা না যায় সেটা সবচেয়ে বড় কারণ যে কারণটা আমরা গ্রহণে করেছি গজয় ফিক্রি অর্থাৎ বুদ্ধির যুদ্ধের মধ্যে আমরা ফেল করেছি যে ফেলটা হচ্ছে ইহুদি নাসারাদের অনুসরণ করে ফেলেছি আচ্ছা বা ব্রাজিল কে আপনার আর্জেন্টিনা কে আপনার সে কে আপনি জানেন উলুঙ্গ দেশ অর্ধনগ্ন দেশ খ্রিস্টান দেশ তারা আপনাকে ভালোবাসবে একজন মুসলিমকে তারা পায়খানার চাইতে বেশি ঘৃণা করে নিকৃষ্টভাবে মুসলমানদেরকে তারা হেহ প্রতিপন্ন করে এবং মুসলিমদেরকে ঘৃণা করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনোরা বাকার একশত বিশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন এবং নাসারা ইহুদি এবং নাসারাদেরকে তুমি খুশি করতেই পারবে না

হে ইমানদারগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে ধরো না কেন বা আউলিয়া উ বাদিন তারা পরস্পরে বন্ধু উমাইয়্যাতা ওয়াল্লাহু মিনকুম ফায়িন্নহু মিনহুম তোমাদের মধ্যে যারা এই কথার মুখ ফিরিয়ে নিবে এই কথাকে মানবে না এই কথার পরেও তারা তাদের কি বন্ধুত্ব করবে আল্লাহ রবাহিন বলছেন তাদের তাদেরই মধ্যে গণ্য হবে অর্থাৎ মধ্যেই তারা গণ্য হবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন নিঃসন্দেহে আহ জালিম সম্প্রদায়কে তুমি হৃদায়ত করেন না শোনেন ভাই ইহুদিন আসারাদের খেলা আরে মানুষ পাগল হলে কি এতই পাগল হয় হাত কেটে ব্রাজিল আর্জেন্টিনার নাম লেখে মাথার চুলের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের ব্রাজিলের পতাকা আঁকে তিনশো ফুট তিনশো গজ পর্যন্ত পতাকা তৈরি করে আর আমাদের এই দেশ এত কষ্টে মানুষ স্বাধীনতা অর্জন করেছে আর সেই দেশের পতাকাটা ছোট্ট আকারে মাথার ওপরে থুয়ে দিয়ে আজ আর্জেন্টিনা ব্রাজিল বা যাদের পছন্দের দেশগুলোর পতাকা আজ কি সারা বাংলাদেশ ছেয়ে যাচ্ছে আরো আশ্চর্য লাগে যে আরো আশ্চর্য লাগে যে বাংলাদেশটা মনে হয় যে বাংলাদেশি না অন্য দেশে পরিণত হয়ে গেছে পতাকার রূপ দেখলে দেশপ্রেম গেছে ধর্মপ্রেম গেছে তারপরে তার দেশপ্রেম শেষ ধর্মপ্রেম শেষ জোয়াতে লিপ্ত হচ্ছে জিনার মধ্যে লিপ্ত হচ্ছে পাপের মধ্যে লিপ্ত হচ্ছে সময়ের অপচার অপচয় করছে অনার্থক কাজ করে তারা সময় ব্যয় করছে আজকে সময়ের কোনো গুরুত্ব দিচ্ছে না এই খেলা এটা সেটা বিশ্বকাপ হোক চাই আইপিএল হোক কোনোটাই ইসলাম জায়েজ করে নাই এটা থেকে আমাদের বিরত থাকা খুব জরুরি প্রয়োজন নিজে বিরত থাকেন নিজের ছেলে মেয়েদেরকে বিরত রাখেন এবং নিজের আত্মীয় বিরত রাখার চেষ্টা করুন এবং সাথে সাথে এই ধরনের গর্হিত অপরাধ জবাব থেকে এবং এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করো আরেকটি বিষয় তো বলতে ভুলেই গেছি গত বছর গত বিশ্বকাপ যখন খেলা হলো ব্রাজিল নাকি কয়েকশো কয়েক হাজার কন্ডম পর্যন্ত ফিরে দিয়েছে তার মানে এটা জয় এটা একটা জেনার আসরও চলে এই বিশ্বকাপ এই বিশ্বকাপ নিয়ে আমরা অন্তত মুসলমানরা লাফালাফি করতে পারি না তাহলে সোরা মায়েদের একান্ন নম্বর অনুযায়ী আমরা ইহুদি সারাদের মধ্যে সামিল হয়ে যাবো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানতা কৌমিন ফাহুয়া মিনহু যে যে দলের অনুসরণ করবে যে যে দলের আনুগত্য করবে অনুসরণ করবে সে তাদের অনুসরণ করবে আজ আমরা মুসলমানরা আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নাত অনুযায়ী চাল চলন উঠা বসা সব কিছু হওয়ার কথা ছিল অথচ আজকে আমরা চুল কাটলেও ইহুদিন আসারাদের মধ্যে কাটি আজকে আমরা হাঁটলেও তাদের মতো হাঁটি দাড়ি রাখলেও তাদের মতো রাখি চুল রাখলেও তাদের মতো রাখি কথা বললেও তাদের স্টাইলে আমাদের উপরে বিধর্মী হায়েনারা আঘাত হানবে না তো কাদের উপরে হানবে আল্লাহ সুবাহ আমাদেরকে এই সমস্ত গর্হিত অপরাধ থেকে ফিরে থাকা তৌফিক দান করুক আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম আরহাম